সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং কম্পিটিভ এক্সাম প্রিপারেশনের বারো জুলাইয়ের এপিসোডে স্বাগতম জানাচ্ছি আমি রোকাইয়া ইসলাম আমরা মূলত আলোচনা করি দেশের এবং বিদেশের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনাবলী নিয়ে শুরুতেই বাংলাদেশ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই মাদক ব্যবসায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে হবে মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওসি দায়িত্বশীল কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে মাদক নিয়ন্ত্রণের সফল পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সারা দেশের অধস্তন আদালতে গত চল্লিশ কার্যদিবসে এক লাখ সাত হাজার সাঁত্রিশটি জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি হয় আর এই সময় বিভিন্ন মামলায় চুয়ান্ন হাজার ছয়শো জন আসামির জামিন মঞ্জুর হয়েছে এ হিসাব এগারো মে থেকে নয় জুলাই পর্যন্ত সময়ের যেখানে আদালতের কার্যদিবস ছিল চল্লিশ দিন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ রোববার এসব তথ্য জানান এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক সেগমেন্টিতে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো সময়ের আগেই পদত্যাগ করেছেন তার মেয়াদ আরও এক বছর থাকলেও আগামী একত্রিশে আগস্ট দায়িত্ব ছাড়বেন তিনি তার আগেই নতুন মহাপরিচালক নির্বাচিত করবে সংস্থাটি হঠাৎ করে মে মাসে পদত্যাগের ঘোষণা দেন সাত বছর ধরে দায়িত্ব পালন করে আসা ভেদো সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক এ সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা এবার আমরা জেনে নিব এবছরে কারা মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করার জন্য প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন লিয়াম ফক্স যুক্তরাজ্যের প্রথম ব্রেকজিট পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী তিনি ডাব্লিউটিওর কার্যক্রম হালনাগাদ ও সংস্কার সমর্থন করেন দুই আমিনা মোহাম্মেদ কেনিয়ার আইনজীবী কূটনীতিক ও রাজনীতিবিদ তিন ইউ মায়ুং হি তিনি এশিয়া থেকে একমাত্র প্রার্থী ইউ হি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী চার যিশু সিড কুরি ডাব্লিউটিওর সাবেক উপমহাপরিচালক বছরের সিড কুড়ি মেক্সিকোর অর্থনীতিবিদ পাঁচ এনগোজি নজো আইওয়ালা আফ্রিকান দেশ নাইজেরিয়ার সাবেক পররাষ্ট্র অর্থমন্ত্রী এনগোজি নজো আইনওয়ালা ছয় হামিদ মামদোহ মিশরের সাবেক কূটনীতিক হামিদ মামদোহ এর আগে ডাব্লিউটিওতে কাজ করেছেন সপ্তম এবং সর্বশেষ প্রার্থী টিউডোর ভস্কি পূর্ব ইউরোপের দেশ মলদোভার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গতকাল ছিল বিশ্ব জনসংখ্যা দিবস প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন অর্জনের জন্য জাতিসংঘ কর্তৃক মনোনীত একদিন এবছরের প্রতিপাদ্যে বিশ্বজুড়ে নারী ও মেয়েদের স্বাস্থ্য ও অধিকার রক্ষায় আলোকপাত করা হয়েছে জনসংখ্যা দিবস উপলক্ষে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরায় গত সত্তর বছরের জনসংখ্যা বৃদ্ধির একটি চিত্র তুলে ধরা হয়েছে এতে দেখা যায় উনিশশো সালে বিশ্বের জনসংখ্যা ছিল আড়াইশো কোটি মাত্র সত্তর বছরে জনসংখ্যা এখন সাতশো সত্তর কোটি দুই সালে এসে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের শীর্ষে বহাল রয়েছে চীন এর জনসংখ্যা সত্তর বছরে আটাশি কোটি বেড়ে একশো তেতাল্লিশ কোটি ভারতের জনসংখ্যা বেড়েছে একশো কোটি এখন দেশটির জনসংখ্যা একশো সাঁত্রিশ কোটি বাংলাদেশের জনসংখ্যা এগারো কোটি বেড়ে এখন ১৬ কোটি বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বাহারাইনে এছাড়া দ্রুত বর্ধনশীল জনসংখ্যার দেশের তালিকায় আছে নাইজার গায়ানা ওমান ইউগান্ডা মালদ্বীপ অ্যাঙ্গোলা কঙ্গো বুরুন্ডি ও চাঁদ গত পাঁচ বছরে জনসংখ্যা হ্রাস পেয়েছে যে দেশগুলো সেগুলো হল পাঁচ বছর ধরে লিথুয়ানিয়া জনসংখ্যার বৃদ্ধির হার মাইনাস এক দশমিক চার আট শতাংশ লাদভিয়ার মাইনাস এক দশমিক এক পাঁচ শতাংশ ভেনিজুয়েলার মাইনাস এক দশমিক এক তিন শতাংশ বজনিয়া এবং হারজেগোভিনার মাইনাস শূন্য দশমিক আট নয় শতাংশ এবং বুলগেরিয়া মাইনাস শূন্য দশমিক সাত এক শতাংশ ইউরোপীয় ইউনিয়নের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের ব্রেকজিট পরবর্তী ইউকেতে থাকার অধিকার বাতিল করতে শুরু করেছে দেশটির প্রশাসন দুই সালের জুন মাসে ইইউ ইউ সেটলমেন্ট স্কিমের আওতায় প্রায় চোদ্দশো আবেদন খারিজ করা হয়েছে বছরের মে মাসে আবেদন বাতিল করা হয়েছিল সর্বমোট দুইশোটি অর্থাৎ মে থেকে জুন মাসে আবেদন প্রত্যাখ্যানের হার বেড়েছে প্রায় সাতশো ভাগের মতো দুই উনিশ সালে শুরু হওয়া ইইউ সেটেলমেন্ট স্কিমে এখন পর্যন্ত আবেদন বাতিল হয়েছে দুই হাজার তিনশোটি গেল মাসে বাতিলের হার সবচেয়ে বেশি মে মাসেই সেটেলমেন্ট স্কিমের আবেদন অবৈধ করা হয়েছে সাত হাজার একশোটি আর জুন মাসে বারো হাজার তিনশোটি অর্থাৎ একই মাসে আবেদন প্রত্যাখ্যানের হার বেড়েছে তিয়াত্তর ভাগ যাদের আবেদন অবৈধ করা হচ্ছে তারা দ্বিতীয়বার আর আপিল করার সুযোগ পাবে না এবার চলে যাচ্ছি অর্থনীতি সেগমেন্টিতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই শেয়ার বাজারে আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে সাঁত্রিশ পয়েন্টে অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে চৌষট্টি পয়েন্টে সমাপ্ত অর্থ বছরে রাজস্ব আদায়ের বিশাল অঙ্কের ঘাটতি সৃষ্টি হয়েছে সর্বশেষ পরিসংখ্যান মতে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ে মূল লক্ষ্যমাত্রার তুলনায় এক লাখ দশ হাজার কোটি টাকা ঘাটতি সৃষ্টি হয়েছে বিদায়ী বছরে এনবিআর দুই লাখ পনেরো হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানা গেছে আমাদের জানতে হবে এনবিআরের পূর্ণরূপ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ ব্যাংক এগারো মাস এর রাজস্ব আদায়ে হিসাব প্রকাশ করেছে এতে দেখা যায় এগারো মাসে এক লাখ আটাশি হাজার পাঁচশো তেরো কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে জুন মাসে সাড়ে ছাব্বিশ হাজার কোটি টাকার মতো রাজস্ব আদায় হয়েছে বলে এনবিআর একটি সূত্র জানিয়েছে এতে নতুন অর্থ বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সাড়ে তিপ্পান্ন শতাংশ বাড়তি রাজস্ব আদায় করতে হবে এনবিআর কে এবার চলে যাচ্ছি খেলাধুলার খবর নিয়ে আলিশা ইসলামের জন্ম উনিশশো আটানব্বই সালে ব্যাংককে আলিশা শুধু বাংলাদেশের নারী রাগবি দলেরই অধিনায়ক নন লেভেল ওয়ান কোচিং কোর্স করে বাংলাদেশ রাগবি ডেভেলপমেন্ট অফিসারও বাবা আহসানুল ইসলাম বর্তমানে টাঙ্গাইল ছয় আসনের সাংসদ দাদা সাবেক সাংসদ হাজি মকবুল হোসেন বাংলাদেশের প্রথম নারী রাগবি দলের অধিনায়ক সঙ্গে তার পরিচয় দুই হাজার চোদ্দ থেকে আঠারো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির ফিলাডেলফিয়ায় পড়ে যান বিশ্ববিদ্যালয় দলে নিয়মিত খেলেন দুই হাজার বারো থেকে চোদ্দ ব্যাংকক পাতানা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার সময় ফুটবল বাস্কেটবল ও টেনিস খেলতেন কারাতে আর কিক বক্সিংও করেন এবার দেখা যাক আজকের জন্মদিন সেগমেন্টিতে কে আছেন বারোই জুলাই উনিশশো সাল মালালা ইউসুফ জাই পাকিস্তানের নারী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিবাদ করেন সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার প্রাপ্ত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মিঙ্গৌরায় জন্মগ্রহণ করেন এই দিনে আই অ্যাম মালালা দ্য স্টোরি অফ দ্য গার্ল হু স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড ওয়াজ শট বাই দ্য তালেবান ক্রিশ্চিনা ল্যাম্বের সহ রচিত মালাল্লা ইউসুফ জায়ের একটি আত্মজীবনীমূলক বই সারা বিশ্বের কাছে এই নারী একজন সাহসিকতার প্রতীক করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট লাগবে বিদেশগামী সব বাংলাদেশি নাগরিকের ঢাকা থেকে নেগেটিভ সনদ নিয়ে যাওয়া যাত্রীদের মধ্যে গন্তব্যে পৌঁছানোর পর পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ যাত্রী পাওয়ায় ঢাকার সাথে ফ্লাইট চলাচল বন্ধের তালিকায় যোগ হয়েছে ইতালি এর আগে জাপান দক্ষিণ কোরিয়া এবং চীনও ঢাকার সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল একই কারণে বিমান ও পর্যটন সংক্রান্ত ম্যাগাজিন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেছেন বাংলাদেশের সাথে যোগাযোগ আছে এমন প্রতিটি দেশ ও এয়ারলাইন্স তীক্ষ্ণ নজর রাখছে করোনা টেস্ট নিয়ে ঢাকায় কি হচ্ছে তার দিকে বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে যেই তথ্যগুলো আমরা জানতে পারলাম সেগুলোর ভিত্তিতে কিছু প্রশ্ন আছে আপনাদের সকলের সুবিধার্থে আমি প্রশ্নগুলো একবার করে পড়ে যাচ্ছি বিশ্ব বাণিজ্য সংস্থা কোথায় অবস্থিত সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার গ্রহণ করেন কে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন দেশে বাংলাদেশের প্রথম নারী রাগবি দলের অধিনায়ক কে জাতীয় রাজস্ব বোর্ডের ইংরেজি পূর্ণরূপ কী বন্ধুরা এই পর্যায়ে আপনারা ভিডিওটি পজ করে বিগত ভিডিওর যে কুইজগুলো ছিল সেগুলোর উত্তরগুলো দেখে নিন বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বাটনটা অন করবেন যেন যে কোনো মুহূর্তে আমাদের ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই আমাদেরকে যে কোনো বিষয় তথ্য ও মন্তব্য দিতে পারবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের এখানে ব্যয় করবার জন্য বিদায় নিচ্ছি আমি রোকাইয়া ইসলাম সঙ্গেই থাকুন গুরুকুল অনলাইন লার্নিং কম্পিটিভ এক্সাম প্রিপারেশনের সাথেই